মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 10টা। ঘুম থেকে উঠে পড়েছি 9টার সময়, উঠে যে শুধুমাত্র গরম জল আর চা বিস্কুটটা খেয়েছি রোজকারের মতো। এখন বিছানাটাকে গুছাবো, মানে বিছানাও তোলা হয়নি এখনও, বিছানাটা গুছিয়ে তারপরে মা গেছে একটুখানি নিচে, কিছু একটা সবজি বা কিছু যাচ্ছিলো আর মা মানে রান্না করতে করতে দেখেছে যে কিছু লাগবে, তো সেই জন্য নিচে গেছে, একটু চলে আসবে। বিছানা গুছানো হয়ে গেল, এরপরে টিফিন খাবো। কি আছে গো মা টিফিনে? ডিমের তরকারি, ডিমের না ডিমের ঝোল, ঝোল আলু তো ছিল ওইটা দিয়ে বাবার হয়ে গেল। এই যে মা গুড মর্নিং, শোন না ওইটা তো হয়ে গেছে, বাবাকে দাও, এবার আমি দেখ না আমটার কি অবস্থা। খাওয়া যাবে না, আমার 8টা টাকাই যাচ্ছে, সেটা করবো। আর ইয়ে ভাবছি কি বলবো, ডাল করি, ঢেঁড়স ভাজা, আর হচ্ছে ডিমের অমলেট, ঢেঁড়স কাটতে পারবো, বেগুন কাটতে পারি, গাজর এগুলো পারবো, বিশেষ করে যেগুলো যেমন পটল পারবি না, উচ্ছে পারবি না, এগুলো তো পারবি না। হট করে অদিতির মার একদিনকে সেই যে পটলের ওই দানা প্রোটিন ঢুকে ফালা হয়ে যাচ্ছে, যাই হোক সেটা করি। এবারে বর্ষাটা মনে হচ্ছে পুরো খেয়ে নিচ্ছে, তাও তাহলে খাও, আম দিয়ে খেতে পারিস বা ইয়ে করে দিয়ে ওষুধ আপেল, তো আমটাও খা না, আম খাবো না। তুই তাহলে আচার দিয়ে বা যে এটা দিয়ে লাগিয়ে দিচ্ছি, একটা একটা একটাই দিচ্ছি, একটা রুটি দাও। বর্ষা মনে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরোপুরিভাবে ঢুকে গেছে, তার কারণ আজকেও ঠিক সেই এক ওয়েদার। বাইরে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলোকে তাহলে তুলে নি, দাঁড়াও। বাইরে প্রচুর জামা কাপড় রয়েছে, হঠাৎ করে বৃষ্টি নেমে গেলে না তাল সামলানো যায় না। মা কালকে এই শাড়িটা পরে একটু বেরিয়েছিল, সেজন্য বেরোলে এখন আমার মা যেহেতু তো জানোই শাড়ি ছাড়া কিছু পরে না, মানে চুড়িদার পরে না, তার জন্য তো আমাদের একটু বেশি খাটনি মানে মার, কারণ বাইরে বেরোলেই এখন শাড়ি টাড়ি এসব ধুয়ে দিতে হচ্ছে। চলো এবার ব্যালকনিটায় আলো আসলো। আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে একটা রুটি, মানে আমি এই ওপরের রুটিটাই খাবো, তার মধ্যে মা বাটার আর চিনি দিয়ে দিয়েছে এটা। 11:30 বাজে আর ভাগ্যেস গিয়ে তখন জামা কাপড়গুলো নিয়ে আসলাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না তোমরা বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছো কিনা, উঠে দেখাবো। ঢেঁড়স কাটতে বসেছি, আমিও একদম ছুরি দিয়ে কাটতে পারি না, আমার মার মতন, আমার মাও পারে না আমিও পারি না, মানে বটি দিয়ে মনে হয় আমার এর থেকে তাড়াতাড়ি কাটা হয়ে যেত। আর আজকে না সে আমি কাটছি বটি দিয়ে, আজকেও বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে আজকেও আবার এই বিচ্ছিরি ওয়েদারে মাথাটা ঝিমঝিম করবে। মা আজকে একটু চা করে দেবো, হ্যাঁ 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 লিকার চাই করো। লিকার চা খাচ্ছি, অনেকদিন পরে কিন্তু লিকার চা খাচ্ছি, আমাদের বাড়িতে লিকার চা হয়ই না, লেবু চা হয় আর দুধ চা, আমার বাবা তো মানে কোনো চা খাবে না দুধ চা ছাড়া। তবে ভালো সেন্টের চা, চা পাতা দিয়ে মিষ্টি কম দিয়ে লিকার চা অবস্থা না, মানে আমি দেখাতে লজ্জাবোধ করছি, এতটাই খারাপ অবস্থা। তার মধ্যে আমি ঢেঁড়সগুলোকে কাটলাম বসে বসে, সেইগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবার যাবো আমি স্নান করে পুজো দিতে।
অনুযায়ী জাস্ট কমলো। আজকে তো মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে, কারণ বর্ষার নিউজও দেখছিলাম মোটামুটি ভালোভাবেই চলে এসছে। আর একদম না আমার সকালবেলা উঠে যদি দেখি বৃষ্টি, মেজাজটাই একদম খিচখিচ হয়ে যায়। মানে সারাটা দিন মনে হয় যেন ঝিমিয়ে ঝিমিয়ে চলছে। বৃষ্টিটা একটা টাইমে আমার ভালো লাগে, যদি রাত্রেবেলা হয়, যে রাত্রেবেলা আমি যখন ঘুমাবো তখন নামবে ঝমঝম করে বৃষ্টি, জানলার পাশে শোবো, বৃষ্টি দেখতে দেখতে ঘুমাবো, ঠান্ডা হয়ে যাবে। সকাল থেকে উঠে বৃষ্টি আমার একদম পছন্দ হয়, কিন্তু কিছু করার নেই, বর্ষাকাল মানতেই হবে। তো চলো এখন স্নান টান করে পুজো দিই, কারণ ওদিকে গোপালরা বসে আছে, পুজো টুজো করবো, তারপর আমরা আসছি। মা এখানে বাসন মাজছে, মা আমি তাহলে পুজো দিতে চলে যাচ্ছি। বাসন মেজে আপনি যেটুকু আছে পরিষ্কার করে দিয়ে খাচ্ছে আম দুধ। এই হচ্ছে গোপালদের আজকের ড্রেস। মার স্নান হয়ে গেছে, এখানে সব জামা কাপড় আবার কেচে মেলে দিয়েছে, জানি না এগুলো কবে শুকাবে, কারণ ওয়েদার যা অবস্থা, সমানেই তো বৃষ্টি হচ্ছে। মা আমাদের আজকের মতন ডাইনিং টেবিল রেডি করছে। কি রান্না মা আজকে? আগে যদিও শুনেছো তাও আরেকবার বলে দাও। এই যে তুমি তো ঢেঁড়স সিদ্ধ করতে বলেছিলে তো, আমরাও নিয়ে আমিও নিজে তোকে দুটো দিয়েছি, ঢেঁড়সটা ভাতে দিয়েছি বলে একটু এরকম হয়ে গেছে। এই যে ঢেঁড়স সিদ্ধ, মুসুরির ডাল, ঢেঁড়স ভাজা, ডিমের অমলেট আর আমের চাটনি। ডিমের অমলেট, এখানে কটা ডিমের অমলেট আছে? দুটো। ডবল ডিমের অমলেট। ও আর পাতি লেবু লঙ্কা সেটা বলো। একটু কম ডাল হলে পরে তো একটু লেবু লাগে, বিশেষ করে তো মা রান্নাঘর পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললো। লাইটটা অফ করে দিলাম। মা রান্নাঘরটা পরিষ্কার করে একবারে এসে এখানে অসাধারণ খাবার নিয়ে বসেছে, আর আমাকে মেখে দিয়েছে, মানে একই খাবার কিন্তু কম্বিনেশনটা আলাদা। আমাকে মেখে দিয়েছে মুড়ি, ঝুড়ি ভাজা আর পাঁচমিশালি আচার, তারাপীঠের আচার দিয়ে মেখে দিয়েছে, আমি বলেছি। আর মা খাচ্ছে জল, মুড়ি, চিনি। মা অসুস্থ? না না, অসুস্থ না মা, এরকম মাঝে মাঝে মার হঠাৎ মাঝে মাঝে জল মুড়ি খেতে ইচ্ছে করে, সেই জন্য খাচ্ছে। আমি বললাম আমার সাথে ঝুড়ি ভাজা আর ইয়ে দিয়ে খাও, বললো না আমি খাবো না, জল মুড়ি খাবে। ও যে মা ওখানে, মা ওই দেখো তোমার জল মুড়িটা দেখিয়ে দাও। আমি মশলাগুলো নিয়ে বসেছি, আবার চিনির জল গায়ে ফেলে দিও না। আমার জল নুন চিনির জল খেলে না খুব বমি না, আমার লুটু লেগেছে। হ্যাঁ মার একদম ঘুমোচ্ছে না, বাবা ঘুমের ওষুধ আনতে গেছে মার জন্য। ওই কারণে তো বাবা এসে বুকটা দেখে, বাবা বুকটা দেখে কেন না বললো না যে এইরকম অসুস্থ লাগছে, মা কি বলছে কেন? সত্যি তাই, বাবা তো এইভাবে বলে গেল, মানে বুকটা দিকে তাকাতে পারছে না, বলছে মানে পেটে অসুস্থ অসুস্থ লাগছে। সে তো লাগবে, একটু টায়ার্ড নেই আর কিছু না, বুঝলে তো। আমরা চলে তাহলে একটু কালি টালি পড়ে, আমি ওই কারণে যেই বাবা গেছে সবের সাথে একটুখানি লাইনারটা পরে মানে ওরভাবে রইলাম, এবার এসে দেখি মানে কি হলো বিশ্বাস না, তাও খাবো মেরো সুতো। বাবা যখন বেরিয়েছে আমি মা আর বাবা এখানে বসে চা খাচ্ছিলাম, বুঝলে তো। এবার মা দুপুরবেলার গোপালদেরকে তো আম টাম দিয়েছে মা বানিয়ে, তা বলেছিল আম মুড়ি খাবো সবে মিলে খাবো। তো তারপরে এবার আমি বললাম যে না মুড়ির দরকার নেই, কারণ অনেক কষ্ট জানো তো, আমি পুরুষগুলো সারিয়েছি, রোজ আম খেতে ইচ্ছে করে, মনে হয় সারাদিনই, মানে টিফিনের পর একটু আম খাই, দুপুরবেলা লাঞ্চের পর একটু আম খাই, রাত্রবেলা শোয়ার পরে আম খেলে খুব ভালো হয়, খাই আর একটুখানি আমি ভয়তে থাকি যেই খাচ্ছি আবার শোয়ার আগে। হ্যাঁ খেলেই মনে হয় আমার খুব ব্রণ হবে, এরম একটা ভয়তে আমি খাই। তো যাই হোক সেটা হয়ে যাওয়ার পর আমি বললাম যে না এখন আর আম কেটো না, রাত্রবেলা যদি খাই খাবো। আমি খেতে খেতে হাঁপিয়ে গেছি, তার জন্য আমি একটু অনুষ্ঠিয়ে পড়েছি। আর ওই যে ওইদিকে মা আলু কাটছে আর একটা দারুণ জিনিস বানাচ্ছে,
সেটা তোমাদেরকে দেখাবো। দারুণ জিনিস মানে কি, দারুণ জিনিস বানানোর জন্য একটা প্রিপারেশন নিচ্ছ, তাই তো? আর আমার একটা কমন জিনিস আজকে আমি উদ্ধার করলাম, সেটা হচ্ছে যখন পড়াশোনা করতাম, এটা তো মানে সব স্টুডেন্টেরই ধর্ম, বাচ্চা থেকে বড়, যত বড় হবে মানে 7, 8, 9 যখন পড়বে, তোমরা যারা আমার ভিউয়ার্সদের মধ্যে 7, 8, 9 পড়ো, তারাও নিশ্চয়ই এটার সাথে রিলেট করতে পারবে যে পড়তে বসে আস্তে আস্তে বডিটা শুয়ে যায়। আমি এরকম পড়তাম, পড়তে পড়তে শুয়ে পড়তাম, মানে হঠাৎ হঠাৎ এরকম করে স্লিপের মতন করে আমি একদম বডিটাকে পুরো লাগিয়ে দিতাম। হ্যাঁ, আর মাটিতে খেতে বসলেও আমি এরকম শুয়ে পড়ি মাঝে মাঝে, পা টান করে দিই, শুয়ে পড়ি, এসব করি। এখন আমি ব্লগ করতে করতেও শুয়ে পড়েছি, মানে আমি যেই কাজই করি করতে করতে হঠাৎ শুয়ে পড়ি আমি। রাতে ডিনারের জন্য একটা প্রিপারেশন বানাতে, সেটা হচ্ছে আলু ভাজা। আর তখন তোমাদেরকে বলেছিলাম যে মা একটা মশলা বানাচ্ছিল, মশলা বানাচ্ছিল মানে কি, সব মশলাগুলোকে ঢালছিল প্লেটের মধ্যে। এখন সেগুলোকে মা ওই কড়াইয়ের মধ্যে ভেজে একবার একটা গুঁড়ো করে রেখে দেবে, যাতে চিকেন কারি বা বলো কি মটন যে কোনো কিছু, বিরিয়ানি সব কিছুর মধ্যে মশলাটা একদম দারুণ যায়। তো আমি সেটা মাকে বলেছিলাম যে তুমি এটা বলো এখন যে কী কী মশলা নিয়েছো। আমাকে মা বলছে না তুই দেখি বলতো যে তুই কেমন মশলা চিনিস, ঠিক আছে তুমি ধরো আমি দেখি দেখি বলছি। আচ্ছা, এটা হচ্ছে তেজপাতা, দেখতে পাচ্ছ তোমরা, তেজপাতা ফেলেই দেবো। হ্যাঁ আচ্ছা, তেজপাতা, ভালো তেজপাতা দেবে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, এটা জয়িত্রী, জায়ফল। ও আচ্ছা, এটা জায়ফল, এটা জয়িত্রী, এটা সাজিরে, এটা সামরিচ, তাই তো? রান্না টান্না না করতে পারলে কি হবে, আমি সব জানি, শুধু একটাই ভুল করেছি। তার মানে কত রকম কি কি মশলা দিল, তার মানে মা তেজপাতা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, পরে দেবে সাজিরে, সামরিচ, জায়ফল, জয়িত্রী, 8 রকমের মশলা মা শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে তার মধ্যে চিকেন কারি মশলা একবারে মিশিয়ে রেখে দেবে। মিশিয়ে রেখে দেবো এটা চিকেন, যে কোনো কিছু আপনার বিরিয়ানিটা, কিন্তু যে বিরিয়ানি মশলাগুলো কি চিকেন কারি দিয়ে দিতে পারবো, মটন কারির মশলা করে আলাদা, ওটার মধ্যে মিট মশলা দিতে হবে। মা সব মশলাগুলোকে কড়াইয়ে দিয়ে ভেজে নিচ্ছে, হ্যাঁ দারুণ গন্ধ দিচ্ছে। এইটা দিয়ে ওই লবঙ্গ লতিকা হয়, তারপরে বালুশাই মিষ্টি হয়, বালু না বালুশাই, আরে মিষ্টি দোকানে জানো না ভুল ভাল নাম বলে, এই ইয়েটা দেখতে কেমন দিচ্ছি না, জয়িত্রীটা কিন্তু এরম এরম করে রয়েছে। এর মধ্যে মার একটুখানি ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা ছিল, ওই যে সেদিনকে ফুচকা বানিয়েছিলাম যেদিন সেই দিনের জন্য, তো সেইটাও মা দিয়ে দিয়েছে। এবার এটা ঠান্ডা হলে অবশ্যই তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চিকেন কারিটা মিশিয়ে রেখে দিচ্ছি। তোমরা এটা চাইলে এক কড়াইও করতে পারো, আমাদের অল্প রান্না হলে অল্প মশলা। তা এখন বাজে হচ্ছে 10টা, মোটামুটি মার আলু ভাজা হতে হতে আমি একটুখানি মার সাথে গল্প গুজব করলাম, মা মশলাটা বানালো, সেগুলোকে দেখলাম, দেখতে দেখতেই টাইমটা কেটে গেল। একটু পরেই আমরা, এখনই টিভি চলবে, টিভি চলছে অলরেডি, মিউট করা রয়েছে, আমাদের টিভি টিভি দেখা হবে, খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করতে করতে দেরি আছে। তারপরে আমরা আজকের মতন দিনটাকে শেষ করে ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের মতন ভিডিওটাকেও এখানে শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে দেবে।